আমাদের জাতীয় বোর্ড আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া এই নামটা উচ্চারণ করার জন্য সংসদ সদস্যদের একজন সহিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে নাই। এর চেয়ে দুঃখজনক কথা কি বলবো, মুসলমান কষ্টের কথা বলতেছি। সমাবেশের মধ্যে হলো জালিব বা তা সাজিম এগুলো আমি শিখেছি, আর এটা শিখে মনে করতেছো আরবি ভাষার বিরাট পণ্ডিত তুমি হয়ে গেছো। সে যদি বলে এ বি সি আমি ইংলিশ শিখেছি, আমি বড় শিক্ষিত, ব্যারিস্টার সাহেব তুমি কি শিক্ষিত? আমরা তো ঐক্যের গান গাই, আমরা তো সমন্বয়ের গান গাই, আমরা তো মাদ্রাসার ছাত্র আর কলেজের ছাত্রের মধ্যে এই যে প্রাচীর, এই যে একটা ডিভাইডেড, এটা মুছে ফেলতে চাই, আমরা হাতে হাত রাখতে চাই, আমরা কাঁধে কাঁধ মিশাই, দুনিয়ায় তোমরা আমাদের সহযোগিতা করবা, আখেরাতের এলেমে আমরা তোমাদের সহযোগিতা করব, এই মহাপ্পত নিয়ে চলতে চাই। يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وأحرم حرامه أدخله الله به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার দুরুদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজরিন, ঢাকা শিক্ষা বোর্ড স্টাফ কোয়ার্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশনে উপস্থিত
শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সর্বস্তরের দিনদার ধর্মপ্রাণ দেশপ্রেমিক মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় স্থানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে জায়গাটা আমরা বসে আছি এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় স্থান, আর এই জায়গার বাহ্যিক যে পরিচয় এই জায়গাটার নাম কি? ঢাকা শিক্ষা বোর্ড স্টাফ কোয়ার্টার। শিক্ষা বোর্ড, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আমরা এখানে কি উদ্দেশ্যে বসেছি? আমরাও এখানে শিক্ষার জন্যই বসেছি, জায়গার নামও শিক্ষা বোর্ড, বসেছিও আমরা শিক্ষার জন্য। এই জন্য এই শিক্ষা বিষয়ক সামান্য কিছু কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলার তৌফিক দান করেন চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, প্রাণীকুলের সেরা, সমস্ত কিছুর শ্রেষ্ঠ বানিয়ে সব কিছুর উপর শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন, বনি আদমকে মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জলে স্থলে পুরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষকে শ্রেষ্ঠত্ব দান করার পিছনে কারণ কি? আল্লাহ তো বানিয়েছেন শ্রেষ্ঠ হিসাবে, শ্রেষ্ঠত্ব অর্জন করার মানদণ্ড কি? কিসের ভিত্তিতে মানুষ শ্রেষ্ঠ হইল? এই কথাটা বুঝতে হলে প্রথমে আমাদের বোঝা দরকার আমার আপনার স্রষ্টাকে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে জন্ম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে বসবাস করাচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়া থেকে নিয়ে যাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহর বান্দা আমরা, আমাদের শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে যে আল্লাহ তো বান্দাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে কোরআন, আল্লাহর সংবিধান, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অবতীর্ণ করেছেন। পৃথিবীর অন্য কোন মাখলুক, অন্য কোন সৃষ্টির জন্য কোরআন নাই, অন্য কোন সৃষ্টির জন্য কোরআন নাই। لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ বলতেছেন, এই কোরআনকে যদি আমি, لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله, পাহাড়, শক্তিশালী মজবুত পাহাড়, এই পাহাড়ের উপরে যদি কোরআনকে অবতীর্ণ করা হইতো পাহাড় এই কোরআনকে সহ্য করতে পারত না। সেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর অবতীর্ণ করেছেন, মানুষ কিভাবে সহ্য করল? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে নিজস্ব ব্যবস্থাপনায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন এটাকে ধারণ করতে পারে সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? আমরা আল্লাহর বান্দা। পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দেয় না, যারা আল্লাহকে রব হিসাবে, একক হিসাবে বিশ্বাস করে না,
তাদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কারণ হলো আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন আমাদের মালিকের আনিত সংবিধানকে গ্রহণ করে নেওয়ার জন্য, আমার মালিকের পছন্দনীয় ধর্মকে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে আরো বেশি, মানুষ হিসাবে শ্রেষ্ঠ, মুসলমান হিসাবে আরো বেশি শ্রেষ্ঠ। এই কোরআন, এই কোরআনি শিক্ষা ব্যবস্থা, এই কোরআনের মেসেজ, এই কোরআনের শিক্ষা আমাদের প্রত্যেক মুসলমানের পক্ষে ধারণ করতে হবে, তাহলে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব, আমরা আমাদের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কিভাবে নাজিল করলেন, সবচেয়ে শ্রেষ্ঠ সত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ আছে নাই, সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এসেছে। কার মাধ্যমে এসেছে? হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ফেরেশতা, ফেরেশতাগুলোর মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা, শক্তিধর ফেরেশতা, মর্যাদাবান ফেরেশতা, সেই ফেরেশতার মাধ্যমে এসেছে। কার উপরে এসেছে? পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ কারা? আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণ, পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, সেই নবীদের সেরা, নবীদের সেরাদের সেরা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীর উপরে এসেছে। কোরআন আসলো সর্বশ্রেষ্ঠ সত্তা আল্লাহর পক্ষ থেকে, কার মাধ্যমে? সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে। কার কাছে আসলো? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসলো, হুজুরের মাধ্যমে আমরা পাইলাম। এই কোরআন ওহি, ওহি হিসাবে এসেছে। বর্তমান পৃথিবীতে, বর্তমান আমাদের এই বাংলাদেশে মৌলিকভাবে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, মৌলিকভাবে এক কথায় দুই ধরনের শিক্ষা ব্যবস্থা। একটা হলো ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, আর একটা হচ্ছে জাগতিক শিক্ষা তথা দুনিয়াবী শিক্ষা। মনে রাখতে হবে এই দুই শিক্ষার মধ্যে আমাদের মন মানসিকতা কেমন হওয়া দরকার। একটা স্লোগান আছে, একটা বাণী আছে, দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। একটা কথা কি? দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। তার মানে মানুষ যখন দুনিয়াতে জীবন যাপন করে, সে নিজে যেই দৃষ্টিভঙ্গি লালন করে তার দুনিয়ার জীবনটা ওরকম ভাবেই চলে। সে যখন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তখন তার দুনিয়ার চলাটা আরেক রকম হয়। মৌলিকভাবে দুইটি শিক্ষার কথা বললাম, দুনিয়াবী শিক্ষা, আখিরাতের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। দুই শিক্ষার মধ্যে কোনটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে, আপনার কাছে ওইটাই বেশি গুরুত্বপূর্ণ হবে, আমি আপনি যেই দৃষ্টিভঙ্গি লালন করব, যেই দৃষ্টিভঙ্গি আমি আপনি লালন করব, আমার আপনার কাছে সেই শিক্ষা ব্যবস্থাটাই কি সুন্দর, ভালো লাগবে। তাহলে একজন মুসলমান হিসাবে আমাদের সর্বপ্রথম যেটা উচিত, যেটা ছাড়া কোনো উপায় নাই, কোন দৃষ্টিভঙ্গি লালন করা উচিত? দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী, আখেরাত আমাদের চিরস্থায়ী, আখেরাত আমাদের চিরস্থায়ী। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি যেহেতু আখেরাত কেন্দ্রিক, আমাদের দৃষ্টিভঙ্গি যেহেতু পরকাল কেন্দ্রিক, এই জন্য আমাদের কাছে কোরআনি শিক্ষা ব্যবস্থাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হইতে হবে। দুই নম্বর কথা, ইসলাম কোনো অযৌক্তিক ধর্ম নয়, ইসলাম মানুষের মস্তিষ্কের ঊর্ধ্বে কোনো ধর্ম নয়, ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম, ইসলাম মানুষের ফিতরতের ধর্ম। দুনিয়াতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন 60-70 বছর জীবন যাপন করার পরে হয়তো নিয়ে যাবেন, কাউকে আরো আগে নিয়ে যাবেন, হায়াতের কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, দুনিয়া থেকে তো চলতে হবে, দুনিয়ায় থেকে চলতে হবে। এই জন্য দুনিয়াতে থাকার জন্য দুনিয়াবী শিক্ষারও দরকার আছে। ইসলাম ওটাকে অস্বীকার করে না, বরং ইসলাম ওটাকে কি দেয়? সাপোর্ট দেয়। দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠালেন, সর্বপ্রথম মানুষকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসলেন, ওনার আগে তো কোনো মানুষ ছিল না, উনি কিভাবে পৃথিবীতে জীবন যাপন করলেন?
অর্থাৎ দুনিয়াতে চলার জন্য যখন যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণে 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 হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শিখিয়েছেন। তাহলে দুনিয়াতে চলার জন্য জমানার উন্নতি, যুগ যত সামনে বাড়বে, যুগ যত আপডেট হবে, কিয়ামত পর্যন্ত যত উন্নত প্রযুক্তি আসবে, জমানা যত উন্নত হবে, ওই উন্নত জমানায় উন্নত জীবনযাপন করার জন্য, সুন্দরভাবে জীবনযাপন করার জন্য প্রত্যেক জমানায় যতটুকু জ্ঞানের দরকার, যতটুকু ইলমের দরকার, ওই পরিমাণ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার বান্দাদের মাথায় দিয়ে দেন, তার বান্দাদের মাথায় দিয়ে দেন। পবিত্র কোরআনের মধ্যে আছে, وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আমার আপনার মতো মুসলমানদেরকে সম্বোধন করে বলতেছেন, ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদ ইল্লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস। ও বান্দারা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, তোমাদেরকে নিয়ে, তোমাদেরকে বহন করে, তোমাদের জিনিসপত্র আসবাবপত্রকে বহন করে দূর দূরান্ত শহর পর্যন্ত, ইলা বালাদিন লাম তাকুনু বালিগি, এত দূর শহর পর্যন্ত তোমাদের কি নিয়ে আরোহণ করে কারা, কারা আরোহণ করে? আল্লাহ বলেন, সেই দূরের সফর, সেই দূরের সফর যেখানে তোমরা প্রাণান্তকর কষ্ট ছাড়া, এই পরিমাণ কষ্ট সাধ্য স্বীকার করা ছাড়া, কষ্ট স্বীকার করা ছাড়া তোমরা সেখানে পৌঁছতে পারতে না, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৌঁছান। কিসের মাধ্যমে? পশু পাখিকে তোমাদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছে, তারা তোমাদের বশ্যতা স্বীকার করে নিয়েছে। ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবুহা ওয়াজিনা ওয়ায়খলুকু মা লা তাআলামুন। আল্লাহ বলেন, দুনিয়ার বড় বড় শহর, দুনিয়ার দূর দূরান্ত শহরে বান্দা তুমি সফর করবে, মানুষ হিসেবে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তোমার যাওয়া লাগবে, যেখানে তুমি প্রাণান্তকর কষ্ট ছাড়া, প্রাণান্তকর কষ্ট স্বীকার করা ছাড়া তুমি পৌঁছতে পারতে না, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৌঁছে দিচ্ছেন। ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির, ঘোড়া গাধা খচ্চর, ঘোড়া গাধা খচ্চর, এই জিনিসগুলি ওই জমানায় কোরআন যখন নাজিল হয়, কোরআন যখন অবতীর্ণ হয় 1450 বছর পূর্বে, সেই সময়কার পৃথিবীর শ্রেষ্ঠ বাহন ছিল ঘোড়া, ওই সময়কার পৃথিবীর শ্রেষ্ঠ বাহন ছিল উট। এই ঘোড়া গাধা খচ্চরে করে মানুষ সফর করত। লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশাক্কিল আনফুস ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবুহা ওয়াজিনা। ঘোড়া গাধা খচ্চর আমি আল্লাহ সৃষ্টি করলাম, মনে রেখো, ওয়াখলুকু মা লা তাআলামুন, ঘোড়া গাধা খচ্চর উট যার উপরে তোমরা আরোহণ করো এগুলি আমি সৃষ্টি করে দিলাম, মনে রাখবে, মনে রাখবে, মনে রাখবে, তোমার রব আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কিছু সৃষ্টি করব যেগুলি তোমরা এখন জানো না, যেগুলি তোমরা এখন জানো না সেগুলিও আমি সৃষ্টি করব, ওয়াখলুকু মা লা তাআলামুন। তাহলে আমরা বর্তমানে কিসে চলাফেরা করি? প্লেনে চলাফেরা করি, গাড়িতে চলাফেরা করি, হেলিকপ্টারে চলাফেরা করি, মোটরসাইকেলে চলাফেরা করি, এগুলির অস্তিত্ব 1450 বছর পূর্বে ছিল না। 1450 বছর পূর্বে কেউ যদি বলতো মানুষ এরকম একটা লোহার শরীর বিশিষ্ট গাড়ি হবে, এই গাড়ি আসমানের উপর দিয়ে এরকম হাওয়ার মধ্যে যাত্রীবাহী বিমান হবে, এই কথা বললে মানুষ যেই কথা বলতো তাকে পাগল ছাড়া আর কিছু বলতো না। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াখলুকু মা লা তাআলামুন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন এমন কিছু সৃষ্টি করব যেই জিনিস সম্পর্কে তোমরা জানো না। তাহলে বোঝা গেল, দুনিয়াতে থাকতে হবে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, দুনিয়ার জীবনটা হলো আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের চাষাবাদ, দুনিয়া হলো আখিরাতের ফলন ক্ষেত্র। আমরা তো বিশ্বাস করি মুসলমান হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি কি, আখেরাত আমাদের আসল, সেখানে আমাদের যাইতে হবে, এটা বিশ্বাস করি বিধায় আমি আপনি মুসলমান, এটা বিশ্বাস করি বিধায় আমার আপনার শ্রেষ্ঠত্ব অন্য ধর্ম ধর্মাবলম্বীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে আখেরাত
এটা আমাদের বিশ্বাস। কিন্তু দুনিয়াতে থাকতে হইলে দুনিয়াবি জ্ঞানেরও প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 কিয়ামত পর্যন্ত যেই সমস্ত জ্ঞানের দরকার আল্লাহর বান্দাদের দ্বারা আল্লাহ ওটা মাথায় ঢেলে দিবেন। দুনিয়াতে মানুষ মৌলিকভাবে যেই কয়টা জিনিস দ্বারা জ্ঞান অর্জন করে, মনে রাখতে হবে মৌলিকভাবে পাঁচটি জিনিস দ্বারা মানুষ জ্ঞান অর্জন করে। এক নম্বর চোখ, চোখ দ্বারা মানুষ জ্ঞান অর্জন করে, চোখ দিয়ে দেখে বুঝতে পারে উনি হলো অমুক, তার পরিচয় এটা। চোখ দিয়ে দেখে একটা লেখা বুঝতে পারে, চোখ দ্বারা মানুষ জ্ঞান অর্জন করে। নাক দ্বারা মানুষ জ্ঞান অর্জন করে ঘ্রাণ শক্তি দ্বারা, ঘ্রাণ শুনলে বুঝতে পারে যে এই জিনিসটা ভালো না পচা না নষ্ট। তিন নম্বর মানুষ জ্ঞান অর্জন করে কিসের দ্বারা, কানের দ্বারা, শ্রবণ শক্তির দ্বারা মানুষ জ্ঞান অর্জন করে। আওয়াজ শুনলে বুঝতে পারে এটা কি কোনো গাড়ির আওয়াজ না পশুর আওয়াজ না কোনো মানুষের আওয়াজ কোনো মহিলার আওয়াজ, এই জ্ঞান মানুষ শ্রবণ শক্তি দ্বারা অর্জন করে। চার নম্বর মানুষ জ্ঞান অর্জন করে মানুষের ত্বক দ্বারা, মানুষের চামড়া দ্বারা, এই চামড়া এখানে কোনো কিছু স্পর্শ হলে বুঝতে পারে এটা কি গরম না ঠান্ডা না স্বাভাবিক। পাঁচ নম্বর মানুষ জ্ঞান অর্জন করে নিজের জিহ্বা দ্বারা, নিজের জিহ্বা দ্বারা মুখে দেওয়ার পরে বুঝতে পারে জিনিসটা টস মিষ্টি না ঝাল। জ্ঞান অর্জনের, দুনিয়াবি জ্ঞান অর্জনের মৌলিক এই পাঁচটি জিনিস, এই পাঁচটি উপাদান মনে রাখবেন। এই পাঁচটি উপাদানই কোনো কোনো সময় মানুষকে ভুল মেসেজ প্রদান করে, এই পাঁচটি উপাদান কোনো কোনো সময় মানুষকে ভুল তথ্য দেয়। একটা জিনিস মিষ্টি, লোকটা যদি অসুস্থ হয় জ্বর হয় যদি তার, তাহলে তার কাছে এই জিনিসটা কি লাগে, তিতা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা উপাদান দ্বারা পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে দুনিয়াতে জ্ঞান অর্জনের সুযোগ দিয়েছেন। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অর্জিত জ্ঞান, এই পঞ্চ ইন্দ্রিয়র অনুভূতি যখন মানুষের ব্রেনে যায়, মানুষের আকলে যায়, মানুষের মনে যখন যায়, তখন মানুষ সেটার দ্বারা সিদ্ধান্তে উপনীত হয়। যেটা বললাম যে দুনিয়ার এই জ্ঞানগুলি অর্জনের জন্য অনেক সময় মানুষ ভুল ভ্রান্তির শিকার হয়, কিন্তু একমাত্র ওহির জ্ঞান, কিন্তু একমাত্র আল কোরআনের জ্ঞান, এই কোরআনের জ্ঞানে কোনো ধরনের ভুল নাই, ভুলের লেশমাত্র নাই। কারণ কি, কোরআন কিভাবে নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে কার উপরে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কোরআন আমাদের নবীর উপর নিয়ে এসেছেন, কিভাবে আনছেন, আমাদের নবীজির বৈশিষ্ট্য কি, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বৈশিষ্ট্য কি। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত শক্তিশালী ফেরেশতা ছিলেন, অত্যন্ত আমানতদার বিশ্বস্ত, কারোর দ্বারা প্রভাবিত হন না। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি যখন ওহি নিয়ে আল্লাহর নবীর কাছে আসেন, সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহি যখন আল্লাহর নবীর কাছে নিয়ে আসেন, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এত বড় ফেরেশতা, লাহু সিত্তু মিয়াতি জানাহিন, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীটাকে চক্কর লাগাইতে পারেন। সেই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম লৌহে মাহফুজ থেকে, আরশের থেকে যখন আল্লাহর পক্ষ থেকে কোরআনকে নবীর কাছে নিয়ে আসেন, হযরতে জিব্রাইল একা আসেন না, এত শক্তিশালী, এত আমানতদার, এত বিশ্বস্ত হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন উনাকে একা পাঠান না, সাথে সাথে অসংখ্য ফেরেশতা নিয়োজিত করেন, যাতে করে এই শিক্ষাটা নিরেট থাকে, এই শিক্ষাটা যেন ভেজাল মুক্ত থাকে, সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহর কাছ থেকে ওহি আনেন, এই শিক্ষাটা যখন আনেন, শয়তান যেন এখানে অন্য কোনো কিছু ঢুকাইতে না পারে, শয়তানের অনুপ্রবেশ যেন এখানে না হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার নিযুক্ত করেন। গায়বি ফালা ইয়াজহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাযা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনের মধ্যে বলেন, আলিমুল গায়ব, পৃথিবীর অদৃশ্য জ্ঞানের মালিক কে, আল্লাহ। পৃথিবীর গায়েবের সংবাদ, গায়েবের সব কিছুর জ্ঞান কে রাখেন, আল্লাহ। পৃথিবীর অদৃশ্য জ্ঞানের মালিক হচ্ছে আল্লাহ, পৃথিবীর অদৃশ্যের জ্ঞান অন্য কোন মানুষের নাই। আলিমুল গায়বি ফালা ইয়াজহিরু আলা গায়বিহি আহাদা।
আমি আপনি আজকে দুনিয়াতে আছি, কালকে আমার হায়াত আছে না নাই এটা আমার আপনার জানা নাই, আছে জানা জানা নাই, তাহলে অদৃশ্যের জ্ঞান আল্লাহ জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা তুমি আগামীকাল কি করবে সেটা তুমি জানো না, আগামীকাল তো দূরের কথা, আগামী এক মিনিট পরে, এক মিনিট পরে তোমার হায়াত আছে কিনা তুমি জানো না। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জ্ঞান, জান্নাত জাহান্নামের জ্ঞান, অনন্ত অসীম প্রেমময় আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতের জ্ঞান, জান্নাতের জ্ঞান, জাহান্নামের জ্ঞান, অদৃশ্য জগতের প্রয়োজনীয় যত জ্ঞান আছে সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছেন। কিভাবে দান করেছেন? হযরতে জিব্রাইল আল্লাহর থেকে ওহি নিয়ে আসলেন আমার আপনার নবীর কাছে। কার কাছে? আমার আপনার নবীর কাছে। হযরতে জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসলেন আমার আপনার নবীর কাছে। আসমান থেকে জিব্রাইল আসছেন, সাথে সাথে আরো ফেরেশতারা আছে। আল্লাহর নবীর কাছে যখন ওহি প্রেরণ করে আল্লাহর নবী, জিব্রাইল যা বলেন হুবহু তাই গুলি মনে রাখেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, ও দুনিয়ার মুসলমান এটা মনে করার সুযোগ নাই, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল যেই ওহি এনেছে এই ওহি মনে হয় আমার নবী বুঝে নাই, আমার নবী মনে হয় ভুল বুঝেছে। জিব্রাইল যেই জিনিসটা আনলেন সেই জিনিসটা তো আমার নবীর বুঝতে হবে, আমার নবী যদি ভুল বুঝেন তাহলে কি সঠিকটা আমাদের পর্যন্ত পৌঁছাইতে পারতেন? আল্লাহ বলেন মা কাযাবাল ফুআদু মা রাআ, আমার নবীও ভুল বুঝেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা। আল্লাহর নবী দুনিয়াতে উম্মতকে লক্ষ্য করে যা বলেন এটা নিজের থেকে বলেন না, আল্লাহর নবী নিজের থেকে বলেন না, স্বয়ং আল্লাহর থেকে পেয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন ইন্নাহু লাকাউল রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তু'মিনুন ওয়া লা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ আমার আপনাকে লক্ষ্য করে 1450 বছর পূর্বে আল্লাহর নবীর উপর যেই কোরআন নাজিল করেছেন ওই কোরআনের 29 পারা খুলে দেখেন, আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, বান্দা এই কোরআন তোমার কাছে আছে এটা হলো সম্মানিত কোরআন। কি কোরআন? সম্মানিত কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তু'মিনুন, এটা কোন সাধারণ কোন কবির কথা নয়, সাধারণ কোন কবির কথা নয়। কবি সাহিত্যিকরা ধ্যান ধারণায় মন মস্তিষ্কে বিভিন্ন খেয়াল, হ্যাঁ বিভিন্ন অনুভূতিতে তারা ভেসে যায়, সেখান থেকে অনেক কিছু তারা বলতে থাকে, অনেক আবেগি কথা বলে যেগুলির বাহ্যিক বাস্তবতা থাকে না। আল্লাহ বলেন ওয়ামা হুয়া বিকাউলি শায়ের, কোরআন কোন কবির কথা নয়, ওয়ালা বিকাউলি কাহিন, কোরআন কত গণকের কথা নয়, কোরআন কার কথা নয়, কোন গণকের কথা নয়। ওমা হুয়া বিকাউলি কাহিন ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই খুব অল্প সংখ্যক তোমরা উপদেশ গ্রহণ করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন হচ্ছে তোমার আমার আমার আপনার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। এই হলো সেই কোরআন, কার মাধ্যমে আসলো? সর্বশ্রেষ্ঠ সত্তা আল্লাহর পক্ষ থেকে আসলো। কার মাধ্যমে আসলো? সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে আসলো। কার উপরে আসলো? সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জালিল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জালিল। কবি বলেন মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, কবি বলতেছেন ও দুনিয়ার মানুষ মনে রেখো তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি কথা বলেন না যতক্ষণ না জিব্রাইল তার কাছে বলেন, জিব্রাইল বলার আগ পর্যন্ত উনি কোনো কথা বলেন না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল বলার আগ পর্যন্ত আমার আপনার নবী কোনো কথা বলেন না, কোনো সাউন্ড করেন না,
জিব্রাইল হারেগেজ না গুফতা তা না গুফতা রব জালিল জিব্রাইল ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবীকে কিছু বলেন না যতক্ষণ না পর্যন্ত তা না গুফতা রব জালিল আল্লাহ না বলেন তাহলে বোঝা গেল আল্লাহ যখন বলেন তখন জিব্রাইল বলে জিব্রাইল যখন বলেন আমার আপনার নবী তখন বলেন আমার আপনার নবী যখন বলেন তখন সাহাবায়ে কেরাম বলে সাহাবায়ে কেরাম যখন বলে তখন তাবেঈনরা বলেন তাবেঈনরা যখন বলেন তখন তাবে তাবেঈনরা বলেন তাবে তাবেঈনরা যখন বলেন তখন উম্মতের মুহাদ্দিসিনে কেরাম বলেন উম্মতের মুহাদ্দিসিনে কেরাম যখন বলেন তখন দাঈরা বলে দাঈরা যখন বলে এভাবে একের পর এক একের পর এক একের পর এক 1450 বছরের ইতিহাসে যুগের পর যুগ সময়ের পর সময় প্রতিটি ক্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সংরক্ষণ করেন এই কোরআনের কথা আমরা ততক্ষণ পর্যন্ত বলি না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের শ্রেষ্ঠত্ব যতক্ষণ পর্যন্ত এই কোরআনের সততা এই কোরআনের সত্যায় আমাদের সামনে স্পষ্ট না হয়েছে যখন আমরা বুঝতে পেরেছি কোরআন সত্য আল্লাহ যখন নাজিল করলেন বললেন কোরআন সত্য তখনই আমরা কোরআনের কথা বলতে শুরু করেছি তাহলে মৌলিকভাবে যেই কথা বলতেছিলাম যে দুনিয়াতে শিক্ষা আছে দুই ধরনের আমাদের বাংলাদেশে শিক্ষা আছে দুই ধরনের জাগতিক শিক্ষা দ্বীনি শিক্ষা দ্বীনি শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে ওটা ছাড়া কোনো উপায় নাই দুনিয়াবী শিক্ষাও লাগবে আমাদেরকে মনে রাখতে হবে আপনারা শিক্ষিত সমাজ বুঝেন বোঝার চেষ্টা করেন আশা করি আপনারা বুঝেন আমাদের থেকে ভালো বুঝেন ইসলাম কোনো কি ইসলাম একটি স্বভাবজাত ধর্ম ইসলাম মস্তিষ্কের ঊর্ধ্বে বিবেকের ঊর্ধ্বে কোনো ধর্ম নয় আমার আপনার বোঝা আসুক না আসুক আমার আপনার যদি বোঝে না আসে সব জিনিস সকলের সমান বোঝে আসে না এক জিনিস একজনে একটু ভালো বোঝে আর একজনে একটু কম বোঝে এটাই স্বাভাবিক কিন্তু এটাই বাস্তব কথা ইসলাম কোন সময় আকলের ঊর্ধ্বে নয় বিবেকের ঊর্ধ্বে নয় এজন্য দুনিয়াবী শিক্ষা লাগবে দুনিয়াবী শিক্ষা লাগবে দুনিয়া টিকে থাকার জন্য দুনিয়াবী শিক্ষা লাগবে অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু কোরআনি শিক্ষা আমাদেরকে রাখতে হবে ওই যে বলছিলাম ব্যক্তিগতভাবে আমরা যেই যেই দৃষ্টিভঙ্গি লালন করব আমাদের প্রত্যেকের কাছে সেটাই গুরুত্বপূর্ণ হবে আমরা যেহেতু মুসলমান আমরা দৃষ্টিভঙ্গি লালন করে আখেরাত আমাদের আসল পরকাল আমাদের আসল তাহলে ওই শিক্ষা ব্যবস্থার গুরুত্ব আমার আপনার অন্তরে থাকতে হবে আজকে হিতে বিপরীত হয়ে গেছে দ্বীনি শিক্ষা আমাদের কাছে হয়ে গেছে নগণ্য আর দুনিয়াবী শিক্ষা হয়ে গেছে আমাদের কাছে অগ্রগণ্য এই পরিবর্তন হইতে হবে এর পরিবর্তন হইতে হবে মুহতারাম হাজেরিন দুনিয়াতে যতটুক বিদ্যার দরকার এতটুক বিদ্যার কাজ হচ্ছে মানুষের দ্বারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দ্বীনি শিক্ষা অর্জনের তৌফিক দান করেছেন অনেকেই দ্বীনি শিক্ষা অর্জন করছেন শত শত হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার তালিবে ইলমরা মাদ্রাসার শিক্ষকরা মসজিদের ইমাম সাহেবরা খানকার পীর সাহেবরা যত যত জ্ঞান বিদ্যান বিদ্যান সম্পন্ন ব্যক্তি আছেন এই সমস্ত ব্যক্তিরা দ্বীনি শিক্ষা অর্জন করছেন তারা দুনিয়াতে ঠকেন নাই দুনিয়াতে তারা ঠকেন নাই তারা ভালো আছেন আপনারা আপনাদের ইমাম সাহেবের কথা স্মরণ করেন আপনাদের ইমাম সাহেবকে আপনারা দেখেন উনি কি আপনাদের থেকে কোন অংশে নিচে আছে কোন অংশে নিচে নাই আল্লাহ তাআলা সম্মানের জিন্দেগী দান করেছেন কথা হলো একটাই শিক্ষার মধ্যে কোনো ভাগাভাগি নাই শিক্ষার মধ্যে কোনো ভাগাভাগি নাই দুনিয়া চলার জন্য আমার কিছু ভাই দুনিয়াবী শিক্ষা অর্জন করবে দরকার কারণ আমার কিন্তু বাসে চড়তে হয় দুনিয়াবী শিক্ষা অর্জন না করে আমার কিন্তু ফ্ল্যাটে থাকতে হয় আমার কিন্তু সফর করতে হয় আমি অসুস্থ হলে আমার চিকিৎসা গ্রহণ করার দরকার হয় সব লাগে দুনিয়াবী শিক্ষা অস্বীকার করার কোনো সুযোগ নাই দুনিয়াবী শিক্ষা লাগবে কিন্তু দ্বীনি শিক্ষা থাকতে হবে আজকে সমাজ থেকে দ্বীনি শিক্ষা একেবারে বিদায়ের পথে একেবারে বিদায়ের পথে আমরা খেয়াল করি আমরা দুনিয়াতে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করলেন ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন থাকার তৌফিক দান করলেন ঈমান আমার আপনার যদি না থাকে ইসলামের মধ্যে যদি আমরা না ঢুকি ন্যূনতম ঈমান যদি আমার না থাকে আমাদের বিশ্বাস আমরা পরকালে কিন্তু জাহান্নামী হব চিরস্থায়ী জাহান্নামী যেই কালের কোনো শেষ নাই যেই কালের শুরু আছে শেষ নাই
সেইকালে আমরা চিরস্থায়ী জাহান্নামী হব। কি কারণে? ঈমান না থাকলে। এটা বিশ্বাস করি তো, এটা বিশ্বাস করি বিদায় কিন্তু আমরা মুসলমান। এটা যদি বিশ্বাস না করি তাহলে আমরা মুসলমান না। তাহলে আমাদের সমন্বয় হইতে হবে, পরকাল তো আমাদের অকাট্য সত্য, দুনিয়াতেও থাকতে হবে, সমন্বয় দরকার, সমন্বয় দরকার, সমন্বয় দরকার। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হয়, ইমানের মৌলিক বুনিয়াদি যে জিনিসগুলি, সেই জিনিসগুলি কিন্তু আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। মৌলিকভাবে দুনিয়াতে দুনিয়াবি শিক্ষা অর্জন করি আমরা, সমস্যা নাই, দুনিয়াবি শিক্ষা আমি অর্জন করব, আমার উদ্দেশ্য থাকবে আল্লাহ প্রদত্ত মেধা দিয়ে, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে আমি নতুন নতুন জিনিস উদ্ভাবন করব, আমি বিমান আবিষ্কার করব, আমি প্লেন তৈরি করব, এই প্লেনে করে আল্লাহর অসংখ্য বান্দারা, দুনিয়ার অনেক মুসলমানেরা তারা এক দেশ থেকে আরেক দেশ সফর করবে, তারা নিজেদের প্রয়োজন পূর্ণ করবে। আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহর এই গোটা সৃষ্টিটা, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারভুক্ত, সৃষ্টি জগতের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার পরিবারভুক্ত কোন সদস্যের সেবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে থাকবেন। আপনি দুনিয়াবি শিক্ষা অর্জন করে প্লেন বানাইলেন, এই প্লেনটা ব্যবহার করলো কারা? দুনিয়ার মানুষ না? আল্লাহ তো বলতেছেন এই গোটা সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সব আল্লাহর পরিবারভুক্ত। তাহলে মানুষ কি আল্লাহর পরিবারভুক্ত না? আরো বেশি পরিবারভুক্ত। সেই বিমানে মানুষ চড়বে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিবারের সদস্যদের প্রতি দয়া দেখান। আমি যদি আল্লাহর কোন পরিবারের সদস্যের উপর অনুগ্রহ করতে পারি, আমার বিমান বানানোটা যদি আল্লাহর আরেকজন পরিবার ভুক্ত কোন সদস্যের উপকারে আসে, আমি কি এটার সওয়াব পাবো না? শুধু কি বানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে? চিকিৎসা করলে কি সওয়াব পাবো না? অবশ্যই পাবো। শুধু তাই নয়, সৃষ্টির মধ্যে যেই সমস্ত মাল মেটেরিয়াস, যেই সমস্ত উপকরণ, যেই সমস্ত উপাদান দ্বারা আপনারা দুনিয়াবি শিক্ষিতরা বিভিন্ন জিনিস তৈরি করে, সেই জিনিসের মধ্যে আপনি ফিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি, আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে, ইন্না ফি খালকিস সামাওয়াতি, আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত্র এবং দিনের আবর্তন বিবর্তনের মধ্যে, লাআয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন রয়েছে। কারা জ্ঞানী? যারা জ্ঞানী তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে নিদর্শন খুঁজে পান। আজকে বিজ্ঞানীরা দেখেন গবেষণা করতে 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 তারা মহাকাশের মধ্যে কোন কোন আকাশে কি কি গ্রহ আছে, বিজ্ঞানের যত থিওরি তারা আজকে আবিষ্কার করেছে। চিকিৎসা বিজ্ঞানের দিকে তাকান, মানুষের ভিতরে, আমার আপনার ভিতরে এমন কোটি 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 টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করে রেখেছেন। এই পার্টসগুলি সম্পর্কে আমি আপনি অবগত নয়। যারা ডাক্তার তারা ঠিকই অবগত, যারা ডাক্তার তারা ঠিকই অবগত, কিন্তু ওই ডাক্তারের ভিতরে, ওই ইঞ্জিনিয়ারের ভিতরে যখন ঈমান থাকবে, ওই ইঞ্জিনিয়ারের ভিতরে যখন ইসলামের কোরআনের ন্যূনতম শিক্ষাটা থাকবে, সে ডাক্তারি করবে ঠিক, সে ডাক্তারি করবে ঠিক, সে ইঞ্জিনিয়ারিং কাজ করবে ঠিক, কিন্তু তার কাজ করাটা হবে কি? ইবাদতে পরিপূর্ণ হবে, সওয়াবে রূপান্তরিত হবে। এই জন্য বোঝার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি ওলামা একরামকে, মাদ্রাসার শিক্ষাকে, স্কুল কলেজ শিক্ষার থেকে বৈপরীত্য অবস্থানে দাঁড়া করাবেন না। এই সমাজের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমি আপনি আল্লাহর বান্দা, স্কুল কলেজের ভাইরাও আল্লাহর বান্দা, মাদ্রাসার ছাত্ররাও আল্লাহর বান্দা। দুনিয়াতে থাকতে হবে, আখেরাতের শিক্ষা আমরা মাদ্রাসার থেকে গ্রহণ করব, দুনিয়াবী শিক্ষাটা আমরা আপনাদের থেকে গ্রহণ করব। সমন্বয় দরকার, সমন্বয় দরকার। আজকে দুঃখের সাথে বলতে হয়, একজন মানুষ সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য ফরজে কেফায়া পরিমাণ মহল্লা ভিত্তিক আলেম থাকতে হয়, সেটা ভিন্ন মশলা। কিন্তু ন্যূনতম ফরজে আইন পরিমাণ এলেম, আবশ্যকীয় পরিমাণ এলেম প্রত্যেকজন মুসলমানের থাকতে হবে। ধর্মীয় জ্ঞান প্রত্যেক মুসলমানের একটা স্তর পর্যন্ত থাকতে হবে। কতটুকু স্তর সেটা? মৌলিকভাবে ফরজ ইবাদত গুলো, ফরজ ওয়াজিব ইবাদত গুলো পালন করার মতো জ্ঞান তার থাকতে হবে। দুই নম্বর,
আকীদা, ইসলামী আকীদা বিশ্বাস খুব সেনসিটিভ বিষয়, খুব স্পর্শকাতর বিষয়। আজকে সমাজের সরল মানা অনেক মুসলমান এই আকীদার বিষয়ে, বিশ্বাসের বিষয়ে তারা বিভ্রান্তির মধ্যে আছে। কোরআনে কারিমের আয়াত সংখ্যা কত? 6,666। স্বাভাবিক কথা বললাম, এখানে মত পার্থক্য আছে, ইখতিলাফ আছে, ওয়াসল ফসলের পার্থক্যের কারণে গণনার মধ্যে পরিবর্তন হয়, এটা বিশেষজ্ঞদের কথা। কিন্তু মৌলিক ভাবে, স্বাভাবিক ভাবে আমরা যেটা জানি, 6,666 আয়াত, 6,666 আয়াতকে আপনি বিশ্বাস করেন, একটা আয়াতকে মাত্র অস্বীকার করেন, আপনার এই ইমানের দুই পয়সার মূল্য নেই। দুনিয়াতে আপনি থাকেন, নামাজ পড়েন না, গুনাহ হয়, শয়তানের দোকে নামাজ পড়তে পারি না, গুনাহ হয়। কিন্তু ইসলামে নামাজ নাই, নামাজ নেই, আপনি ব্যঙ্গাত্মক আচরণ করেন, বিদ্রুপ করেন, আল্লাহর অকাট্য কোনো বিধানকে মানতে না পারে অনুশোচনার পরিবর্তে সেটার বিরোধিতা করেন, মনে রাখতে হবে আমার আপনার ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এই যে মৌলিক ইসলামের বিশ্বাস, এই মৌলিক বিশ্বাসগুলো আমাদের থাকতে হবে, বোঝার চেষ্টা করে আমার আপনার বাচ্চাদেরকে বোঝানোর দরকার। এই মৌলিক বিশ্বাসের মধ্যে যদি আমরা ধরা খাই, ইমান থাকবে না, ইমান থাকবে না, পরকালে চিরস্থায়ী জাহান্নামী হওয়া লাগবে। এই জন্য মৌলিক বিশ্বাস রাখতে হবে জীবনে, যে যে ইনকাম সোর্সকে নিজের সম্পদ উপার্জনের ব্যবস্থা হিসেবে গ্রহণ করবেন, সেই ব্যবস্থাপনা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা, সেখানে ইসলামের হুকুম আহকামগুলো কতটুকু পালিত হবে, ইসলামের দায়রা, ইসলামের হুদুদ, ইসলামের বাইন্ডিং আপনার আমার জানতে হবে। 4 নম্বর, পৃথিবীতে থাকি আমার আপনার উপর অনেকের হক আছে, 1 নম্বর অধিকার আছে আল্লাহ, আমি মুসলমান, হক কি? নামাজ পড়তে হবে। হক কি? যাকাত দিতে হবে। 2 নম্বর আর একটা আছে, বান্দার অধিকার, সৃষ্টির অধিকার, এই অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আমি আপনি আমার বাবার কি অধিকার সেটা যদি পূরণ না করি, তাহলে এই গুরুত্বপূর্ণ আবশ্যক পরিমাণে এলেম, এই জ্ঞান আমার আপনারা নাই, কত বড় ধমকি। আজকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করার পরে বাবা তার মাথার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করতেছে, গোটা বাংলাদেশ আজকে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। সেই বাবার মাথার গাম পায়ে ফেলা সেই বাবা যখন বৃদ্ধ হয়, সন্তানকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করার পরে সেই সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, নজির আছে না নাই? অহরহ দৃষ্টান্ত আছে। অথচ ইসলামের কথা কি? আল্লাহর কোরআনে তো আছে, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তোমার রবের ফয়সালা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ও বান্দারা, ও বান্দারা, ও বান্দারা, ভালো করে শুনে রাখো, তোমরা কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, অন্য কোন মূর্তির ইবাদত করবে না, আল্লাহ ছাড়া অন্য কোন ভাস্কর্যকে পছন্দ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের কথা বলার পরে এরপরে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আর এক আয়াতের মধ্যে আছে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। বাবা মা যদি অমুসলিমও হয়, তুমি যদি মুসলমান হও, আল্লাহ যদি তোমাকে সৌভাগ্য দান করেন, তারপরেও ধরে রাখবে ইসলাম তো ছাড়া যাবে না, বাবা মা অমুসলিম, তার সাথে বেয়াদবি করো না, নম্রতার সাথে, বাবা আমি পারতেছি না। বাবা যখন খুব বেশি রাগ করে, আদবের সাথে ওখান থেকে চলে যাও, বাবার মেজাজ ঠান্ডা হইলে আমার সামনে এসো। কিন্তু বেয়াদবি মূলক উফ শব্দ বলার মতো কোনো আচরণ, কোনো উচ্চারণ বাবার সামনে করো না। অসুন্দর আচরণ, অসুন্দর উচ্চারণ বাবা মার দোয়ার থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন, রহিমান ফু রহিমান ফু রহিমান ফু মান আদরাকা আবাওয়াই ইনদাল কিবর আহাদাহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচাইতে বেশি জ্ঞানী, গোটা পৃথিবীর 100 ভাগের 99 ভাগ জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে যে ওহি আমার আপনার নবীর কাছে এসেছে, 100% জ্ঞানী, যত জ্ঞান আছে সব জ্ঞানের জ্ঞানীকে 99% না 100% কে? আল্লাহ।
সে আল্লাহর বাণী আমার আপনার নবীর উপরে এসেছে ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা নবীজি জিব্রাইলের মাধ্যমে কিছু না আসলে ওহি না আসলে উম্মতকে কিছু বলেন না সেই নবীজি আল্লাহর থেকে প্রাপ্ত বাণী উম্মতকে বলতেছেন রহিমান ফু রহিমান ফু রহিমান ফু ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক এক কথায় ওই ব্যক্তি ধ্বংস হোক অপরায়তা আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে ও নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি আমার আপনার জমি আমার আপনার পর্যন্ত ঈমানকে পৌঁছানোর জন্য তায়েফের ময়দানে মার খেয়েছেন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন উহুদের ময়দানে দানদান মুবারক শহীদ হয়েছে আমার আপনার জন্য সেই রহমতের নবী সেই দয়ার নবী সেই মায়ার নবী যিনি কিয়ামতের দিন আমার আপনার জন্য তিনটি জায়গায় অপেক্ষা করবেন সেই দয়ার নবী দয়ার নবী দয়ার নবী ঘোষণা করেন রহিমান ফু রহিমান ফু রহিমান ফু ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস কে মান আদরাকা বাবাই যে তার পিতা মাতাকে পাইলো আহাদাহুমা অথবা পিতা মাতা না দুইজনের একজনকে পাইছে আও কিলাইহিমা অথবা উভয়জনকে পাইছে ফালাম ইয়াদখুলিল জান্নাহ পিতা মাতাকে পাওয়ার পরে সে নিজে তাদের খেদমত করে জান্নাতে যাইতে পারে নাই এটা ইসলামের শিক্ষা বুঝতে হবে দুনিয়াবি শিক্ষা আমরা শিক্ষিত করতেছি ইসলাম ছাড়া কোনো উপায় নাই বিদ্যাশ্রম আজকে দেখেন বিদ্যাশ্রমে যে সমস্ত মা বাবারা অবস্থান করতেছেন সবগুলো উন্নত ফ্যামিলির লোক সবগুলো মডার্ন ফ্যামিলির লোক সবগুলো উন্নত ডিগ্রিধারী পরিবারের লোক কিন্তু তাদের বাবা মাদের আজকে এই অবস্থা কেন কেন আজকে এই অবস্থা কারণ সেই শিক্ষার মধ্যে সেই বিষয়গুলো তারা পায় নাই মুসলমান বলতেছিলাম সমন্বয় হইতে হবে সমন্বয় হইতে হবে কিন্তু সমন্বয় আজকে উন্নতির ধ্বজাধারী যারা তথাকথিত প্রগতিবাদীরা আজকে আমাদেরকে একটা স্লোগান দেয় একটা স্লোগান শুনে একটা মেসেজ শোনায় আমাদের দিকে করুণার দৃষ্টিতে তাকায় বলে যে কওমি মাদ্রাসার সংস্কার দরকার অবশ্যই কওমি মাদ্রাসার সংস্কার দরকার সেটা আমাদের ভিতরগত বিষয় শিক্ষানীতির মধ্যে আরো কিছু পরিবর্তন দরকার জমানার সাথে আপডেট হওয়ার জন্য আরো কিছু দরকার সেটা আমাদের বিশেষজ্ঞরা চিন্তা করবেন আমরা বলতে চাই আমরা তো ঐক্যের গান গাই আমরা তো সমন্বয়ের গান গাই আমরা তো মাদ্রাসার ছাত্র আর কলেজের ছাত্রের মধ্যে এই যে প্রাচীর এই যে একটা ডিভাইডেড এটা মুছে ফেলতে চাই আমরা হাতে হাত রাখতে চাই আমরা কাঁধে কাঁধ মিশাই দুনিয়ায় তোমরা আমাদের সহযোগিতা করবা আখেরাতের নেমে আমরা তোমাদের সহযোগিতা করব এই মহাব্বত নিয়ে চলতে চাই কিন্তু আমাদের ভালো লাগে নাই উল্টা আজকে তোমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত লাগাইতে আসছো পরিষ্কার কথা এখনো যান বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলির মধ্যে আমি নিজে আলহামদুলিল্লাহ স্কুলে এক অক্ষর লেখাপড়া করিনি ক্লাস ফাইভ এর বানায় পরীক্ষা জাতীয় বোর্ড বেফাকুল মাদারিসুল আরবি আমি নিজে পরীক্ষা দিছি ক্লাস ফাইভ এর পরীক্ষা আলহামদুলিল্লাহ আমি নিজে দিছি শুধু মাদ্রাসায় সেভেন থেকে এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে সেভেন থেকে এইট এই মানের বাইরের কাছাকাছি মানের বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল উপমহাদেশের স্বাধীনতার ইতিহাস ওলামা ইকরামের রক্ত ঝরানোর ইতিহাস এদের স্বাধীনতার পিছনে ইংরেজদেরকে বিতাড়নের ক্ষেত্রে ওলামা ইকরামের যে অগ্রণী ভূমিকা ছিল সেই ইতিহাস আমরা শিখেছি দেশপ্রেম আমরা শিখেছি দেশপ্রেম তোমাদের থেকে আমাদের শিখতে হবে না মনে রাখতে হবে দেশপ্রেম তোমাদের থেকে শিখা লাগবে না এই দেশের জন্য আগামীতেও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় এ দেশের উলামা একরামের নেতৃত্বে সাধারণ মুসলমান দিবে তোমরা দেশকে ভালোবাসো দেশের মন্ত্রিত্ব দখল করার জন্য দেশের ক্ষমতা দখল করার জন্য আমাদের মন্ত্রিত্ব নেই ক্ষমতাও নেই কিছুই নেই আমরা সুনাগরিক গঠন করি চরিত্রহীনকে চরিত্রবান করি দিনী শিক্ষা দেওয়ার মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরাই সভা সমাবেশ করি আমরাই মিটিং মিছিল করি কথা বলেন করি কিনা আমাদেরকে দেশপ্রেম শিক্ষা দেওয়ার দরকার নাই দেশপ্রেমের নামে কওমি মাদ্রাসার সিলেবাস সংস্করণ ক্লাস এইট পর্যন্ত আমরা আমাদের সিলেবাসে রাখছি তোমরা কি রাখছো আজকে আলিফ বা তাসা পর্যন্ত পড়তে পারো না ব্যারিস্টারের মঞ্চে থেকে সমাবেশের মধ্যে হলো জালিব বা তাসা জিম এগুলো আমি শিখেছি আর এটা শিখে মনে করতেছো আরবি ভাষার বিরাট পণ্ডিত তুমি হয়ে গেছো অক্ষর জ্ঞান অর্জন করে মনে বলতেছে যে আমি আরবি শিখছি আমি আরবি পারি এ বি সি ডি সাধারণ মানুষও জানে তার মানে কি সে ইংলিশ বুঝে হোয়াট ইজ ইউর নেম বুঝবে সে সাধারণ একজন মানুষ কৃষক দিনদার ভাইরা রিক্সা চালায় এ বি সি পারে হোয়াট ইজ ইউর নেম বুঝবে বুঝবে না
সে যদি বলে এ বি সি আমি ইংলিশ শিখেছি আমি বড় শিক্ষিত, ব্যারিস্টার সাহেব তুমি কি শিক্ষিত, এই কথা যদি বলে এটা বোকামি কিনা? অবশ্যই বোকামি। সংস্কার কর্মী মাদ্রাসার দরকার আমরা করব, আমরা তো সমন্বয় চাইছিলাম, তোমরা আজকে সমন্বয় না করে কি একটা অনুগ্রহ দেখাইছো, মাস্টার্সের সমমান আমাদেরকে দিছো, মাস্টার্সের সমমান আমাদেরকে দিছে, আর বলে মাস্টার্স বানান করতে পারবে কিনা? তোমাদের ব্যারিস্টার সাহেবরা আলিফবাত আছে বলে মনে করতেছে যে অনেক কিছু পারে। আমাদের জাতীয় বোর্ড আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া এই নামটা উচ্চারণ করার জন্য সংসদ সদস্যদের একজন সহিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেনি। এর চেয়ে দুঃখজনক কথা কি বলবো, মুসলমান কষ্টের কথা বলতেছি, মনে কষ্ট নিয়েন না, শুরুতেই বলছে আমরা আপনারা ভাই ভাই, ভাই ভাই হইতে চাই, ভাই ভাই হইতে চাই, বুঝেন আমরা আপনার সন্তানদেরকে আজকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? মুসলমানের সন্তান আজকে ভাস্কর্য আর মূর্তির পার্থক্য বুঝে না। আরে ভাই মূর্তি লাগান না, ভাস্কর্য লাগান, স্বীকার করেন যেটা শিরিকের সংস্কৃতি, স্বীকার করেন যে ভাস্কর্য খারাপ, কিন্তু হুজুর অনেক কিছু আমরা মানতে পারি না, আমরা জানি চুরি করা খারাপ, আমরা জানি ঘুষ খাওয়া খারাপ, সবই জানি সবই হারাম, মানতে পারি না। তাহলে এটা পাপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, গুনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, লাগান ভাস্কর্য। কিন্তু যদি ভাস্কর্যকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, এই ভাস্কর্যকে যদি জায়েজ প্রমাণিত করতে চান, এটা তো ভুল, বুঝেন ওলামা একরামকে দরদি মনে করেন, অ্যাটাক পয়েন্টে যান না, অ্যাটাক পয়েন্টে আমরা আপনাদের কাছে যাই কি করবো, আমাদের কিছু আছে? কিন্তু নিজেরাও যেমন পরকালে বাঁচতে চাই, মুসলিম ভাই হিসেবে আপনাদেরকেও বাঁচাতে চাই, আপনাদেরকেও বাঁচাতে চাই। দুনিয়াতে একটা আগুনের অগ্নিকুণ্ডে যখন কেউ পড়বে, অগ্নিকুণ্ডে যখন পড়তে থাকবে, কেউ দেখবে না, জানের শত্রু হলো দৌড়ায় যায় বলবে ভাই আসো এদিকে সামনে আগুন, দুনিয়াতে আগুন দেখলে এইভাবে তাকে বাঁচানোর চেষ্টা করবে, আখেরাতের জ্বলন্ত আগুন আমরা দেখতেছি ওই যে আল্লাহর কোরআন আমাদেরকে দেখাচ্ছে, আল্লাহর কোরআন দেখাচ্ছে। কোরআন কিভাবে দেখা? আল্লাহ থেকে জিব্রাইলের মাধ্যমে আসে, জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে আসে, নবী আমাদেরকে বলছেন খুব সচেতন হইতে হবে, সচেতন হইতে হবে। আমরা বললাম আলহামদুলিল্লাহ আপনাদের সামনে যে কথা বলতেছি বাংলা ভাষায় তো বলতেছি না, আরবিতে বলতেছি, বাংলা ভাষায় বলতেছি কিনা, কথার মধ্যে কি খুব বেশি খারাপ বলতেছে কথা বোঝা যায় না? তাহলে কে বলছে কওমির ছেলেরা, কে বলেছে মাদ্রাসার ছেলেরা বাংলা পারে না? আজকে আমাদের মাদ্রাসাগুলির মধ্যে আমরা বাংলা তালিকা বের করি, আমাদের বাংলাদেশের কিছু কিছু উন্নত মানের কওমি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে আমরা আরবিতে দেয়ালিকা বের করি, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবগুলিতে না ইংরেজিতেও দেয়ালিকা বের হয়। তোমাদের কয়টা স্কুল কলেজগুলির মধ্যে আমাদের আরবির দেয়ালিকা বের হয়? দরকার নাই, দরকার নাই, এগুলি দুঃখের কথা, কষ্টের কথা বলি, বোঝার দরকার, বোঝার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর কোরআন মেনে, আল্লাহর সংবিধান মেনে কবরে যাওয়ার জন্য, মরতে হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলতেছেন দুনিয়াতে সব কিছু মৃত্যুর আস্বাদন, সবাই মরণের স্বাদ ভক্ষণ করবে। ইহা হাম সব মুসাফির হে ওহি আসল ঠিকানা, ইহা হাম সব মুসাফির হে কবর আসল ঠিকানা, কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ানা। দুনিয়ার থেকে আমাদের যেতে হবে, দুনিয়াতে কেউ চিরস্থায়ী হব না, দুনিয়াতে এসেছি, জীবনের 60-70 বছর পার হয়ে গেছে, 20-25 বছর পার হয়ে গেছে, চক্ষুটা বন্ধ করেন, চক্ষুটা বন্ধ হলে দুনিয়ার থেকে চলে যাব। দুনিয়ার এই জীবনটা চলার জন্য যতটুকু যতটুকু দুনিয়াবী শিক্ষা অর্জন করতে হয় করেন, কোনো সমস্যা নাই, তবে দিনই শিক্ষাকে প্রয়োজন পরিমাণ অর্জন করে নেন, করবেন তো ইনশাআল্লাহ। মনে রাখবেন সমন্বয় করতে চেয়েছি, কিন্তু বর্তমানে আজকে স্কুল কলেজগুলিতে নাস্তিক্যবাদের শিক্ষা দেওয়া হচ্ছে, ডারউইনের মতবাদ বিবর্তনবাদকে ঢোকানো হয়েছে, বলতেছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে, এই শিক্ষা দেন ওখানে, কিন্তু সন্তানদের মধ্যে ঢুকাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন সহি শিক্ষা নিয়ে দুনিয়ার জীবনকে সুন্দরভাবে পার করার তৌফিক দান করুন। আর মনে রাখবেন ইসলামী শিক্ষার বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র হলে মুসলমান সবচেয়ে সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা পালন করবে সেটাকে প্রতিহত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সেন্টিমেন্টকে ধারণ করে, ঈমানের অনুভূতিকে ধারণ করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।